কুমিল্লায় চাঁদাবাজি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সময় দেশি বিদেশি অস্ত্রের মহড়াও চলে, যার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। এর মধ্যে আটক করা হয়েছে একজনকে, আর এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। গ্যাং কালচার নির্ভর কোনো সিনেমার দৃশ্য নয়। প্রকাশ্যে দেশি বিদেশি অস্ত্রের মহড়া কুমিল্লা নগরীর চকবাজারের। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে যার ভিডিও এখন সবার কাছে, নেপথ্যের গল্পে মিলেছে এলাকায় চাঁদাবাজি নিয়ে রাশেদ রবিন গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এ নিয়ে রোববার সংঘর্ষে জড়ায় দুপক্ষ, চলে দেশি বিদেশি অস্ত্রের মহড়া, আহত হন বেশ কয়েকজন। স্থানীয়দের দাবি, কদিন পরে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, তার আগেই সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসী বাহিনীগুলো। আমরা দৌড়ে দৌড়ে আসলে ঝামেলায় আমরা যেতে চাচ্ছি না। আমরা দোকানপাট সবাই এদিকে যা আছে সবাই দোকানপাট বন্ধ করে সব বাসায় চলে গেছে। যাদের একটা অস্ত্র সামনে দিয়ে যাইতেছে বা ইয়াকে গুলালি করতেছে, তাহলে অবশ্যই একটা আতঙ্ক না। এই অস্ত্র উদ্ধারের জায়গায় যদি তারা যেতে পারেন, তাহলে প্রকৃত অর্থে কুমিল্লার মানুষ বা কুমিল্লার নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে। যদিও পুলিশের দাবি, নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীত রয়েছে কুমিল্লা সিটি, অপরাধীদের ছাড় নয়। ওই ঘটনায় যারা যারা জড়িত ছিল তাদেরকে মূলত সবাইকে আমরা শনাক্ত করতে পেরেছি। এখন আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে, আইনের আওতায় সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে একজনকে আটক করেছে পুলিশ, মিলেছে অস্ত্রও। জেলা আইন শৃঙ্খলা কমিটির তথ্য মতে গেল তিন মাসে জেলায় অস্ত্র আইনে মামলা হয়েছে 20টি। জাহিদুর রহমান, চ্যানেল 24, কুমিল্লা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।